আমাদের শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী আমাদের পুজো কালী পুজোর দিন হয়, লক্ষ্মী পুজো। তো আমার মাকে ছোটবেলা থেকে আমি কোজাগরী লক্ষ্মী পুজোতে পুজো হতে দেখতাম, করতেন মা। তো সেই জন্য আমারও আর কি একটা সময় মনে হলো যে এই দিনটা আমিও পুজো করব। তো ওর বাবাকে আমি বললাম, যাও প্রতিমা নিয়ে এসো। একটা ছোট প্রতিমা নিয়ে এসছে, আমার পছন্দ হয়নি, কারণ একটা বড় মঞ্চে ছোট্ট একটা প্রতিমা, তখন আমি নিজে গিয়ে আবার একটা বড় প্রতিমা কিনে নিয়ে আসলাম। তো পুজো হয়ে গেলে বড় প্রতিমা বিসর্জন দেওয়া হয়, তার সঙ্গে আগের বছরের ছোট প্রতিমারও বিসর্জন হয়, এবং এবছরের যে ছোট প্রতিমা সে আমার ঠাকুরের মঞ্চে থেকে যায়। তার উপর সিরিয়ালের চাপ সামলে, দুষ্টু মেয়ের চাপ সামলে, সংসারের চাপ সামলে একের সময় মনে হয় ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি আর পারি না। সত্যি আমার খুব কষ্ট হয়। আজকেও ইনফ্যাক্ট সব কাজটা ছেড়ে গিয়ে একটু মনে হলো একটু রেস্ট করে তারপরে যাই। আমার তো 7টার সময় পুজো, কিন্তু মানে আর উঠতে পাচ্ছি না আর কি। তারপরে আমার তো এখন একা নয়, একেও রেডি করতে হয়। আর কিন্তু বলেছি শাড়ি পরাতে হবে না, জিন্স পরাজন না। ভোগ হয়েছে আমাদের, লুচি হালুয়া, খিচড়ি, বেগুন ভাজা, একটা লাবড়া, চাটনি, জলপাইয়ের চাটনি, পায়েস, এটা হচ্ছে ভোগে।